राजेश वेलकम टू आरडीएन स्टाडी। सो आज के टेट वन परीक्षार जो परिवेश दूषण संविधानगत व्यवस्था व्यक्ति भूमिका स्थानीय प्रतिष्ठानगुली परिवेश सुरक्षा सरकार प्रधान सरकारी आईनगुली ये टपिकटी रही है ये टपिकटी ने विस्तारित आलोचना करब। तो अपनारा भिडियो स्किप ना कर देखें अपन काजे आसबे। EBS এর মানে এনভায়রনমেন্টাল যে স্টাডিজ রয়েছে বা এনভায়রনমেন্টাল সায়েন্স, হ্যাঁ, তো এটার কিন্তু লাস্ট টপিক আমাদের টেট ওয়ান পরীক্ষার যে একদম শেষের টপিকটা রয়েছে EBS এর, তো এটা হচ্ছে শেষ টপিক। এই টপিকটা যদি আমরা কমপ্লিট করতে পারি তাহলে আরডিএন স্টাডি চ্যানেলে আপনারা কি আপনারা একদম EBS সবগুলো ক্লাস পেয়ে যাবেন, প্লেলিস্টে গিয়ে দেখবেন এবং এই ক্লাসগুলো দেখলে আশা করি আপনাদের অনেক কাজে আসবে এবং খুব সুন্দরভাবে করানো হয়েছে। তাহলে প্রথমেই রয়েছে আজকের আলোচনার মধ্যে চিপকো আন্দোলন, ভেরি ইম্পর্ট্যান্ট, এখান থেকে প্রশ্ন আসে। তো দেখুন সময়কাল হচ্ছে 1973 খ্রিস্টাব্দ। তো চিপকো আন্দোলন কবে হয়েছিল? 1973 খ্রিস্টাব্দে। স্থান হচ্ছে উত্তরপ্রদেশ। পরীক্ষার মধ্যে আসবে চিপকো আন্দোলন কোথায় শুরু হয়েছিল, তো এটা হচ্ছে উত্তরপ্রদেশ। মনে রাখবেন চিপকো আন্দোলনের সময়কাল 1973 খ্রিস্টাব্দ, স্থান উত্তরপ্রদেশ, বিষয়বস্তু হচ্ছে চিপকো একটি হিন্দি শব্দ। মনে রাখবেন চিপকো কি, চিপকো হচ্ছে একটা হিন্দি শব্দ যার অর্থ হলো জড়িয়ে থাকা বা জাপটে ধরা। তো চিপকো যে একটা হিন্দি শব্দ আর এই শব্দটার মানে বা অর্থ হচ্ছে জড়িয়ে থাকা বা জাপটে ধরা। উত্তরপ্রদেশের চামিলি জেলার গুপেশ্বর গ্রামে অরণ্য ধ্বংস করার প্রতিবাদে এই আন্দোলন শুরু হয়। তো মনে রাখবেন উত্তরপ্রদেশের একটা জেলা আছে যার নাম হচ্ছে চামিলি জেলা এবং গ্রাম, চামিলি জেলার মধ্যে একটা গ্রাম আছে যার নাম হচ্ছে গুপেশ্বর। তো গুপেশ্বর গ্রামে অরণ্য ধ্বংস করার প্রতিবাদে মানে গাছপালা কাটার প্রতিবাদে একটা আন্দোলন শুরু হয়েছিল আর এই আন্দোলনের নাম হচ্ছে চিপকো আন্দোলন। এটা শুরু হয়েছিল উত্তরপ্রদেশ, সময়কাল ছিল 1973 খ্রিস্টাব্দ। তো পরীক্ষার সময় আসে যে পরীক্ষার মধ্যে আসে চিপকো আন্দোলনের নেতা কে ছিলেন, ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো নেতা কে ছিলেন বা নেতৃত্ব কারা দিয়েছিলেন, নেতা বা নেত্রী? দেখুন সুন্দরলাল বহুগুণা একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, সুন্দরলাল বহুগুণা, গৌরী দেবী, চণ্ডীপ্রসাদ ভাট। তাহলে চিপকো আন্দোলনের নেতা কারা ছিলেন? সুন্দরলাল বহুগুণা, গৌরী দেবী, চণ্ডীপ্রসাদ ভাট। তারপর আমাদের কাছে রয়েছে সাইলেন্ট ভ্যালি আন্দোলন। কি আন্দোলন? সাইলেন্ট ভ্যালি আন্দোলন। তো দেখুন সময় হচ্ছে 1980 খ্রিস্টাব্দ। তো সময় কি, সময়কালটা হচ্ছে 1980 খ্রিস্টাব্দ। সাইলেন্ট ভ্যালি আন্দোলন হচ্ছে 1980 খ্রিস্টাব্দ। স্থান হচ্ছে কেরালা। মনে রাখবেন স্থান কি, স্থানটা হচ্ছে কেরালা। আবার বলছে সাইলেন্ট ভ্যালি আন্দোলন, সময় হচ্ছে 1980 খ্রিস্টাব্দ, স্থান হচ্ছে কেরালা, ঠিক আছে। আর বিষয়বস্তু কি, বিষয়বস্তু হচ্ছে পশ্চিমঘাট পর্বতের চিরহরিত অরণ্য, পেরিয়ার নদীর শাখা, কুতিপুরা নদীর উপর 75 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের প্রতিবাদে এই আন্দোলন শুরু হয়। তো দেখো নামটাকে সাইলেন্ট ভ্যালি আন্দোলন, সময়কাল ছিল 1980 খ্রিস্টাব্দ, স্থান ছিল কেরালা। এটার একটা বিষয়বস্তু ছিল সাইলেন্ট ভ্যালি আন্দোলনের, এটা কি, এটা হচ্ছে পশ্চিমঘাট পর্বত। যা আমরা জানি যে কেরালার মধ্যে পশ্চিমঘাট পর্বত অবস্থিত আর যারা জিনিয়ার স্টাডি টেট পয়েন্টে পড়াশোনা করেন আপনাদেরকে দেখিয়েছি পশ্চিমঘাট, পূর্বঘাট, হিমালয় কোন জায়গাতে অবস্থিত, বিন্ধ্য পর্বত, তারপর হচ্ছে সাতপুরা পর্বত, হ্যাঁ, রাজস্থানের মধ্যে যে একটা পর্বত রয়েছে একদম দিল্লি পর্যন্ত পর্বত, আরাবল্লী পর্বত, সবগুলো পর্বত কিন্তু আপনাদেরকে আমি দেখিয়েছি কোথায় কী আছে, তো আপনারা একটা ভালো আইডিয়া পাবেন। তো দেখুন পশ্চিমঘাট পর্বতের চিরহরিত অরণ্য, চিরহরিত অরণ্য, পেরিয়ার নদীর শাখা, পেরিয়ার একটা নদী, এই নদীর একটা শাখা আছে যার নাম হচ্ছে কুতিপুরা নদী, ঠিক আছে। কুতিপুরা নদীর উপর কী করা হয়, 75 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করতে চেয়েছিলেন। তো তার প্রতিবাদে, হ্যাঁ, এখানে কী করা হয়েছিল, একটা আন্দোলন শুরু করা হয়েছিল যার নাম হচ্ছে সাইলেন্ট ভ্যালি আন্দোলন। তারপর দেখুন আমাদের কাছে রয়েছে নর্মদা বাঁচাও আন্দোলন, ভেরি ইম্পর্ট্যান্ট, এখান থেকে প্রশ্ন আসে। তো সময়কাল 1988, সময়কালকে 1988, বিষয়বস্তু কী ছিল আমাদের দেখতে হবে। নর্মদা নদীর উপর সর্দার সরোবর বাঁধ নির্মাণ ও বহুমাত্রিক নদী প্রকল্প বিরোধী যে আন্দোলন শুরু হয় তা নর্মদা বাঁচাও আন্দোলন নামে পরিচিত। তো বিষয়বস্তুটা কি, নর্মদা নদীর উপর সর্দার সরোবর বাঁধ নির্মাণ ও বহুমাত্রিক নদী প্রকল্প বিরোধী, মানে নর্মদা নদীর উপর কী করতে চেয়েছিলেন, সর্দার সরোবর একটা বাঁধ নির্মাণ করতে চেয়েছিলেন এবং বহুমাত্রিক নদী প্রকল্প, একটা বহুমাত্রিক নদী প্রকল্প করতে চেয়েছিলেন। তো বহুমাত্রিক নদী প্রকল্প কি, এটা অন্য দিন হয়তো বা আলোচনা করব। তো দেখুন এটার বিরুদ্ধে একটা আন্দোলন শুরু হয়েছিল আর এই যে আন্দোলনটা এটার নাম হচ্ছে নর্মদা বাঁচাও আন্দোলন।
তো নেতৃত্ব কারা দিয়েছিলেন, এখান থেকে প্রশ্ন আসে। মেধা পটেকর, বাবা আমতে এবং অরুন্ধতী রায়। মনে রাখবেন পরীক্ষার মধ্যে আসবে যে নর্মদা বাঁচাও আন্দোলনের একজন নেতৃত্বের নাম কি। নিচে তিনটে অপশন থাকবে, চারটে অপশন থাকবে, তো যে অপশনটা এখান থেকে পেয়ে যাবেন, মেধা পটেকর, বাবা আমতে ও অরুন্ধতী রায়, এগুলো থাকলে আনসার করবেন। এখানে তিনটা থাকলে আনসার হবে সবগুলো, উপরে সবগুলো, আর যদি একটাও না থাকে তাহলে নান অব দ্য অ্যাবাভ। তবে নান অব দ্য অ্যাবাভ থাকার সম্ভাবনাটাই বেশি। তারপরে দেখুন ভূপাল গ্যাস ট্র্যাজেডি বিরোধী আন্দোলন, ভেরি ইম্পর্ট্যান্ট, ভূপাল গ্যাস ট্র্যাজেডি বিরোধী আন্দোলন। সময়কাল কি? সময় হচ্ছে 1984 খ্রিস্টাব্দ। মনে রাখবেন সময়কাল 1984 খ্রিস্টাব্দ। তো বিষয়বস্তুটা কি ছিল? 1984 খ্রিস্টাব্দে 3 ডিসেম্বর মধ্যপ্রদেশের রাজধানী ভূপালে সেবিন নামক কীটনাশক তৈরি করার বহুজাতিক কোম্পানি থেকে মিথাইল আইসোসায়ানেট গ্যাসের কারণে ভয়ানক বিস্ফোরণ ঘটে। এই ঘটনাটির প্রতিবাদে সেই রাসায়নিক কারখানার বিরুদ্ধে আন্দোলন গড়ে ওঠে, আর এটাই হচ্ছে ভূপাল গ্যাস ট্র্যাজেডি বিরোধী যে আন্দোলনটা। তো দেখুন ভূপাল ভূপালে কখন গ্যাস দুর্ঘটনা হয়েছিল, এটা হচ্ছে 1984 খ্রিস্টাব্দ। তো এখানে যে বিস্ফোরণটা হয়েছিল, তারপর একটা এই ভূপাল গ্যাস ট্র্যাজেডি বিরোধী একটা আন্দোলন শুরু হয়েছিল। তো এটার বিষয়বস্তু কী ছিল? এটা হচ্ছে 1984 খ্রিস্টাব্দে 3 ডিসেম্বর মধ্যপ্রদেশের রাজধানী, আমরা জানি মধ্যপ্রদেশের রাজধানী হচ্ছে ভূপাল, তো ভূপালে সেবিন নামক কীটনাশক তৈরির কারখানা, হ্যাঁ, বহুজাতিক কোম্পানি থেকে, তো সেবিন নামক একটা কীটনাশক তৈরির কারখানা ছিল, এখান থেকে কী হয়, মিথাইল আইসোসায়ানেট গ্যাসের কারণে ভয়ানক বিস্ফোরণ হয়, যাকে বলে এমআইসি মিগ গ্যাস, এমআইসি গ্যাস, ঠিক আছে, ঠিক আছে। তো ঘটে এই যে ঘটনাটি ঘটেছিল তার প্রতিবাদে বা এই রাসায়নিক কারখানাটার বিরুদ্ধে একটা আন্দোলন গড়ে উঠেছিল, যাকে বলা হয় ভূপাল গ্যাস ট্র্যাজেডি বিরোধী আন্দোলন। তারপর দেখুন বিষ্ণু আন্দোলন, তো এটা কি, এটাও আমরা দেখিনি বিষ্ণু আন্দোলনটা কি। তো দেখুন সময়কাল হচ্ছে 1730 খ্রিস্টাব্দ, কত, 1730, স্থানটা হচ্ছে রাজস্থান, ঠিক আছে। এটার বিষয়বস্তু কি দেখুন, মানুষ গাছ পূজা করে তাই গাছ কাটা যাবে না, এটার বিষয়বস্তু কী ছিল, মানুষ গাছপালা পূজা করে তার জন্য গাছ কাটা যাবে না। এখন দেখুন বিষ্ণুকে বাংলা পাওয়া যায়, নাম কি বিষ্ণু আন্দোলন, তার জন্য বলা হচ্ছে বিষ্ণুকে বাংলা পাওয়া যায় বিষ এবং নুই, দেখুন বিষ এবং নুই, ঠিক আছে, বিষ্ণুকে বাংলা আমরা কী পাবো, বিষ এবং নুই। তো বিষ শব্দের অর্থ হলো কুড়ি, মানে বিষ শব্দের অর্থ বিষ, এবং নুই শব্দের অর্থ হলো নয়, তাহলে বিষের বিষ আর নই আর হচ্ছে নয়। তাহলে বিষ্ণু সম্প্রদায়ের গুরু জাম্বেশ্বর 29টি নীতি প্রণয়ন করেন। এবার দেখুন বিষ্ণু সম্প্রদায়ের গুরু 20টা আর এই 9টা মিলিয়ে 29টা এবং 29টা নীতি প্রণয়ন করেন। এর মধ্যে 8টি ছিল বৃক্ষ ও বন্যপ্রাণী সংরক্ষণ সংক্রান্ত বিষয়, আর তার মধ্যে 29টা যে প্রণয়ন করেছিলেন জাম্বেশ্বর, হ্যাঁ, নীতি 29টা প্রণয়ন করেছিলেন, তার মধ্যে 8টা ছিল বৃক্ষ এবং বন্যপ্রাণী সংরক্ষণ সংক্রান্ত বিষয়। তো এটাকে বলে বিষ্ণু আন্দোলন। নেতৃত্ব কে দিয়েছিলেন, অমৃতা দেবী বেনিওয়াল, এই বিষ্ণু আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন অমৃতা দেবী বেনিওয়াল, ভেরি ইম্পর্ট্যান্ট। তারপর আমাদের কাছে রয়েছে একটু, তো আমাদের কাছে রয়েছে আপেক্ষ আন্দোলন, ঠিক আছে। তো আমরা এই আন্দোলনটা সম্পর্কে একটু জেনে নিই, সময়কাল হচ্ছে 1983 খ্রিস্টাব্দ, স্থান হচ্ছে কর্ণাটক, স্থানটা কোথায়, কর্ণাটক, আর বিষয়বস্তু কী ছিল, কর্ণাটক রাজ্যের পশ্চিমঘাট অঞ্চলে অরণ্য সম্পদকে ধ্বংস করার প্রতিবাদে সরকার ও ঠিকাদার গোষ্ঠীর বিরুদ্ধে এই আন্দোলন শুরু হয়। তো বিষয়বস্তুটা ছিল গাছপালা যেন কাটা না হয়, অরণ্য ধ্বংস না করা হয়। তারপরে দেখুন আরেকটা আছে বিষ্ণুপ্রয়াগ ভাত প্রকল্প বিরোধী আন্দোলন, তো এটা কি, আবার বলছি বিষ্ণুপ্রয়াগ ভাত প্রকল্প বিরোধী আন্দোলন, সময়কাল হচ্ছে 1980 খ্রিস্টাব্দ, সময়কালকে 1980 খ্রিস্টাব্দ। তো তারপর আমরা একটু দেখে নেই, তো দেখুন বিষয়বস্তু ছিল গারোয়াল হিমালয়ের পুষ্প উপত্যকা বিষ্ণুপ্রয়াগ বাঁধ নির্মাণ প্রকল্পের বিরুদ্ধে এই আন্দোলন, নেতৃত্ব দিয়েছিলেন চণ্ডীপ্রসাদ ভাট, মনে রাখবেন কে দিয়েছিলেন, চণ্ডীপ্রসাদ ভাট। তারপর আমাদের কাছে কী রয়েছে, আমাদের কাছে রয়েছে তাল বা ইসেত আন্দোলন, সময়কাল হচ্ছে 1972 খ্রিস্টাব্দ, স্থান হচ্ছে মুম্বাই, মনে রাখবেন। বিষয়বস্তু কি, সরকার কর্তৃক মুম্বাইয়ের মাগোয়া বেওয়াস গ্রামে একটি অ্যামোনিয়া ও ইউরিয়া সার উৎপাদন প্রকল্প মঞ্জুর করার প্রতিবাদে আন্দোলন শুরু হয়। তো থাল বা ইসেত আন্দোলন কি, এটা হচ্ছে মুম্বাই হয়েছিল 1972 খ্রিস্টাব্দে, তো সরকার কর্তৃক মুম্বাইয়ে মাগোয়াট বেওয়াস গ্রামে, তো গ্রামটার নাম হচ্ছে মাগোয়া বেওয়াস, এই গ্রামে কী করা হয়েছিল, অ্যামোনিয়া ও ইউরিয়া সার উৎপাদন প্রকল্প মঞ্জুর করা হয়েছিল সরকার কর্তৃক। তো এটার প্রতিবাদে, এটা যেন না করা হয় তার প্রতিবাদে একটা আন্দোলন শুরু হয়েছিল, যার নাম হচ্ছে থাল বা ইসেত আন্দোলন। তারপর আমাদের কাছে রয়েছে আন্তর্জাতিক পরিবেশ সম্মেলন সমূহ, এখান থেকে পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে, সো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখুন, ভেরি ইম্পর্ট্যান্ট, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে।
তো আবার বলছি দেখুন, আন্তর্জাতিক পরিবেশ সম্মেলন সমূহ নাম, সময় এবং বিষয়বস্তু। তো নাম কি? স্টকহোম সম্মেলন। নামটা কি? সম্মেলনের নাম হচ্ছে স্টকহোম সম্মেলন, যেটা হয়েছিল 1972 খ্রিস্টাব্দে। ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষার মধ্যে আসবে স্টকহোম সম্মেলন 1972 খ্রিস্টাব্দ। মানব পরিবেশের উপর সম্মিলিত জাতিপুঞ্জের সম্মেলন, এটা কি? এটা হচ্ছে মানব পরিবেশের উপর সম্মিলিত জাতিপুঞ্জের সম্মেলন। তারপর হচ্ছে প্রথম বিশ্ব জলবায়ু সম্মেলন, এটা হচ্ছে 1979 খ্রিস্টাব্দ। সম্মেলনে বিশ্ব জলবায়ু কর্মসূচি গৃহীত হয়। তো আপনাদেরকে ক্লাসটা আরও অনেক রয়েছে, আপনারা দেখুন খুব সুন্দরভাবে তারপরও রয়েছে এদিকে। তো শেষ করার আগে আপনাদেরকে একটা বিষয় আমি জানিয়ে রাখি, এটা হচ্ছে আরডিএন স্টাডি চ্যানেলের পক্ষ থেকে এসটিজিটি পরীক্ষার নোট প্রোভাইড করা হচ্ছে। এখনও পর্যন্ত অনেকেই নোট নিয়ে গেছেন, নোটের দাম 3,500 টাকা। তার জন্য ফোন করবেন 8794928503। আরেকটা হচ্ছে এটার মধ্যে যদি ফোন না লাগে তাহলে করবেন 6009186104। তো কল করে আপনারা বিস্তারিতভাবে জানতে পারেন, এসটিজিটি পরীক্ষার নোট নিতে পারেন, টেট টু পরীক্ষার নোটও নিতে পারেন। পাশাপাশি এটা লাস্ট টপিক, এটা করার পর আমি হয়তোবা নেক্সট ক্লাসের মধ্যে আপনাদেরকে জানিয়ে দেব। তো আপনারা টেট ওয়ান পরীক্ষার নোটও পাবেন। তো আপনারা জানেন কি সিস্টেমে ইবিএসটা তৈরি করা হয়েছে, যারা যারা নোট নেবেন আপনারা চাইলে লিখে রাখতে পারেন, যারা নোট নেবেন আপনারা তো ফোন করবেন, নম্বরটা বললাম, তবে নোটের দাম 3,000 টাকার বেশি হবে না। আর আপনারা যদি টেট ওয়ান এবং টেট ওয়ান একসঙ্গে কম্বাইন নিতে চান তাহলে আপনারা 5,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। কারণ হচ্ছে টেট টু 3,000 আর টেট ওয়ান হচ্ছে 3,000, টোটাল 6,000। কিন্তু যখন টেট ওয়ানটা হয়তো বা 3,000 রাখবো, এখনও বলিনি, তো 6,000 হলে আমি একসঙ্গে নিলে আপনারা 5,000-এর মধ্যে পেয়ে যাচ্ছেন। বা যারা নিয়ে গেছেন অলরেডি 3,000 টাকা দিয়ে টেট টু, তো আপনারা পরবর্তী সময়ে 2,000 টাকা পেমেন্ট করলে আপনারা কী করতে পারবেন, টেট ওয়ান পরীক্ষার নোটটা নিতে পারবেন। আর যদি মনে করেন এসটিজিটি টেট টু টেট ওয়ান নেবেন তাহলে এটা আমি বলে দেবো নেক্সট, হয়তো বা বলে দেবো, আমি একটু দেখতে হবে। আর নোট নিতে চাইলে ফোন করবেন, আরডিএন স্টাডি চ্যানেল আপনাদের সাথে আছে, পাশে আছে, পরীক্ষার আগ পর্যন্ত সব কিছু পাবেন, আপনারা জাস্ট এই চ্যানেলের সাথে থাকুন। তো আমরা স্টকহোম এবং বিশ্ব জলবায়ু সম্মেলন সম্পর্কে জেনেছি। তারপর দেখুন রিউ শীর্ষ সম্মেলন, এটা হয়েছিল 1992 খ্রিস্টাব্দে, ধরিত্রী সম্মেলন নামে পরিচিত। পরীক্ষার মধ্যে আসবে যে ধরিত্রী সম্মেলন নামে কোনটি পরিচিত, এটা হচ্ছে রিউ শীর্ষ সম্মেলন। কিউটা সম্মেলন, ভেরি ইম্পর্টেন্ট, 1997 খ্রিস্টাব্দ, সম্মিলিত জাতিপুঞ্জ ও জলবায়ু পরিবর্তনের রূপরেখা সম্মেলন নামে পরিচিত। এটি 2005 খ্রিস্টাব্দে 16 ফেব্রুয়ারি কার্যকর হয়। তারপর হচ্ছে টেকসই উন্নয়নের উপর বিশ্ব শীর্ষ সম্মেলন, এটা হচ্ছে 2002 খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। তারপর দেখুন ভেরি ইম্পর্টেন্ট মন্ট্রিল সম্মেলন, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট, 2005 খ্রিস্টাব্দ, এটা হচ্ছে এটি কানাডার মন্ট্রিল শহরে অনুষ্ঠিত হয়। কোথায় হয়েছিল? কানাডার মন্ট্রিল শহরে। জলবায়ু পরিবর্তন সম্পর্কিত এটি একটি গুরুত্বপূর্ণ সম্মেলন, গ্রিন হাউস গ্যাস নির্গমনের পরিমাণ হ্রাসকরণের উপর এতে গুরুত্ব আরোপ করা হয়। তারপর দেখুন কানকুন সম্মেলন, এটা কি? এটা হচ্ছে 2010 খ্রিস্টাব্দে, 2010 খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে মেক্সিকোর কানকুনে এটি অনুষ্ঠিত হয়। ভারতের পরিবেশ বিষয়ক আইন কিছু দেখে নেই, ভারতের পরিবেশ বিষয়ক আইনের মধ্যে প্রথমে রয়েছে এখানে বিষয় আর এখানে আইন। তো জল, জল কি? জল দূষণ প্রতিরোধ নিয়ন্ত্রণ আইন 1974 খ্রিস্টাব্দে সংশোধিত হয় 1978 খ্রিস্টাব্দে। এই সালগুলো মনে রাখতে হবে, পরিবেশের কিছু কিছু মনে রাখতে হয়, গুরুত্বপূর্ণগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি। বায়ু, বায়ু হচ্ছে বায়ু দূষণ, হ্যাঁ। তো প্রতিরোধ নিয়ন্ত্রণ আইন, এটা কি? 1981 সালে হয়েছিল। কারখানা, কারখানা আইন 1948 খ্রিস্টাব্দে হয়েছিল। খনি আইন 1952 খ্রিস্টাব্দে হয়েছিল। পারমাণবিক আইন, পারমাণবিক আইন হয়েছিল 1962 খ্রিস্টাব্দে। কীটনাশক দেখুন, তো কীটনাশক আইন হয়েছিল 1968 খ্রিস্টাব্দে। বন্যজীবজন্তু, এখানে দেখুন বন্যপ্রাণী আইন 1972 খ্রিস্টাব্দে, তবে সংশোধিত হয় 1991 সালে এবং 2002 সালে। তারপর হচ্ছে পরিবেশ সুরক্ষা আইন। তো পরিবেশ সুরক্ষা আইনের মধ্যে আমরা কী বলতে পারি, দেখুন পরিবেশ দূষণ সংক্রান্ত আইন 1986 খ্রিস্টাব্দে। বর্জ্য পদার্থ, তো ক্ষতিকারক বর্জ্য আইন হচ্ছে 1989। রাসায়নিক পদার্থ, ক্ষতিকারক রাসায়নিক পদার্থ প্রস্তুতিকরণ সংরক্ষণ এবং আমদানি আইন 1989 খ্রিস্টাব্দ। তারপর হচ্ছে বিমা আইন, ঠিক আছে, বিমা আইন কি? এটা দেখুন গণবিমা সংক্রান্ত আইন 1951 সালে। পরিবেশ সংক্রান্ত, এটা কি? জাতীয় পরিবেশ সংক্রান্ত ট্রাইব্যুনাল 1995 খ্রিস্টাব্দ। শক্তি সম্পদ, শক্তি সংরক্ষণ আইন 2001 খ্রিস্টাব্দ। জৈব বৈচিত্র্য, জৈব বৈচিত্র্য আইন 2002 সালে। তারপর দেখুন ভারতের সংবিধানের পরিবেশ বিষয়ক ধারা, তো দেখুন ধারা 48 এ, এটা কিসের মধ্যে থাকবে? নির্দেশমূলক নীতি আমরা জানি, হ্যাঁ। তো এটার মধ্যে কী বলা হয়েছে, এই ধারা অনুযায়ী দেশের স্বার্থে প্রতিটি রাজ্য সরকার পরিবেশ উন্নত সুরক্ষিত করার জন্য অরণ্য বন্যপ্রাণী রক্ষা করবে।
তো 48 সাথে কি বলা হয়েছে, নির্দেশমূলক নীতি, রাজ্য সরকার কি করবে যেন পরিবেশ উন্নত ও সুরক্ষিত থাকে তার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করবেন। তো তারপর হচ্ছে ধারা 51 জি, এটা আমরা জানি 51 মানে মৌলিক কর্তব্য, যেমন আমাদের জিনিয়ার স্টাডি ডিপার্টমেন্ট আমাদের তপন স্যার এগুলো করাচ্ছেন বা হয়তোবা পড়িয়েছেন। তো এই ধারা অনুসারে ভারতের প্রতিটি নাগরিক পরিবেশকে উন্নত ও সুরক্ষিত করার উদ্দেশ্যে প্রাকৃতিক পরিবেশ, পরিবেশের বন্যপ্রাণী মানে বিভিন্ন বন্যপ্রাণী উদ্ভিদের প্রতি সহানুভূতি প্রকাশ করবে। তো 51 ব্র্যাকেট জি এর মধ্যে কি বলা হয়েছে, আমাদের উপর দায়িত্ব মানে আমাদের মৌলিক কিছু কর্তব্য রয়েছে, তার মধ্যে পরিবেশ সুরক্ষা, পরিবেশকে সুন্দর রাখা, এটা আমাদের একটা মৌলিক কর্তব্য। তো ধারা 21 এটা কি, ধারা 21 অনুযায়ী বাস্তুতান্ত্রিক ভারসাম্য বজায় রাখা ও ধারা লঙ্ঘনকারী 226 আর 32 নং ধারা অনুযায়ী শাস্তি প্রদানের কথা বলা হয়েছে। তো ধারা 21 আমরা জানি মৌলিক আমাদের যে মৌলিক অধিকারের মধ্যে পড়ে, তো মৌলিক অধিকার যদি লঙ্ঘন হয় আমরা হাইকোর্টে যেতে পারি 226 এবং সুপ্রিম কোর্টে যেতে পারি 32 নং ধারা অনুসারে, এবং 32 নং ধারাকে ডক্টর বি আর আম্বেদকর বলেছেন সংবিধানের আত্মা। তারপর দেখুন এখানে লেখা আছে পরিবেশগত ন্যায় বিচার ভেরি ইম্পর্ট্যান্ট, বিশ্ব পরিবেশ সংরক্ষণ ও সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে 1980-এর দশকে যুক্তরাষ্ট্রে প্রথম পরিবেশগত ন্যায় বিচারের ধারণা আসে। তো দেখুন পরিবেশগত ন্যায় বিচারের ধারণা কখন আসে, এটা হচ্ছে 1980 খ্রিস্টাব্দে। কিসের জন্য, সুস্থায়ী উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণের জন্য, যেখানে আইন অমান্যকারী ব্যক্তি বা সংস্থাকে বিচার মাধ্যমে শাস্তি প্রদানের ব্যবস্থা করা হয়েছে। 1986 সালে সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টে পরিবেশ সংক্রান্ত মামলার নিষ্পত্তির জন্য গ্রিন বেঞ্চ গঠন করে, ভেরি ইম্পর্ট্যান্ট, গ্রিন বেঞ্চ কোথায় গঠন করা হয়, এটা হচ্ছে কলকাতা হাইকোর্টে, কার আদেশ অনুযায়ী, সুপ্রিম কোর্টের কত সালে, 1986 সালে, ভেরি ইম্পর্ট্যান্ট গ্রিন বেঞ্চ। তো দেখুন গ্রিন বেঞ্চ এটা সম্পর্কে একটু জেনে নেই, তো গ্রিন বেঞ্চ সম্পর্কে আমরা একটু জেনে নেব। দেখুন গ্রিন বেঞ্চ কথাটি দুটি আলাদা শব্দের সমাহারে গঠিত হয়েছে। তো গ্রিন বেঞ্চ কথাটি কী হয়েছে, দুটি আলাদা শব্দের সমাহারে গঠিত হয়েছে, একটি হলো গ্রিন অর্থাৎ সবুজ, অপরটি হলো বেঞ্চ অর্থ হলো বিচারালয়। অর্থাৎ গ্রিন বেঞ্চ কথাটির অর্থ হলো সবুজায়নের জন্য বিচারালয়, মানে পরিবেশ যেন সবুজ থাকে তার জন্য বিচারালয় এবং পরিবেশকে যেন সুরক্ষিত রাখা হয়। তারপর দেখুন গ্রিন বেঞ্চ গঠনের উদ্দেশ্য, সারা পৃথিবীর মানুষ আজ সবুজায়নের কথা ভাবছেন, তো গ্রিন বেঞ্চ গঠনের উদ্দেশ্য কি, সারা পৃথিবীর মানুষ কী করছেন, সবুজায়নের কথা ভাবছেন, আর এই সবুজায়নের পথে বন্টন বিপত্তি থেকে ধরণীকে অর্থাৎ পৃথিবীকে বাঁচানোর জন্য বিশেষ এই গ্রিন বেঞ্চ গঠিত হয়েছে, আর এই গ্রিন বেঞ্চটা গঠিত হয়েছে আমাদের পৃথিবীকে রক্ষা করার জন্য। তো এই হচ্ছে আজকের আলোচনা, বিস্তারিত আলোচনা, এখান থেকে অনেক প্রশ্ন আসে। সো আশা করি এখন যারা আমার কথা শুনছেন আপনারা ভিডিওটা স্কিপ করে দেখেননি, আপনারা জানেন যে আপনাদের কাজে এসেছে, খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, খুব এখান থেকে অনেক প্রচুর পরিমাণে প্রশ্ন আসে টেট ওয়ান পরীক্ষার মধ্যে। তো নেক্সট ক্লাসে আমরা প্রশ্ন উত্তর আলোচনা করব, আর আশা করি আপনারা ক্লাসগুলো শেয়ার করছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং আরডিএন স্টাডি চ্যানেলের সাথে আছেন এবং পাশে আছেন, তো আপনারা এবং নোট যে দেওয়া হচ্ছে এটাও আপনারা আশা করি মানে আপনারা শেয়ার করবেন, বিষয়টা জানিয়ে দেবেন যাদের নোটের দরকার। সো স্টে উইথ আরডিএন স্টাডি অ্যান্ড গেট সাকসেস।